বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো কিছু অঘটন ঘটে, তখন সেই রাজ্যের সরকার পুলিশকে দিয়ে তদন্তে লাগিয়ে দেয়। ঠিক আছে, পুলিশ যদি ফেল করে তখন সিবিআই, এনআইএ, ইডি এগুলো হয়। কিন্তু সেই রাজ্যের সরকার, বিজেপি শাসিত রাজ্যের সরকার, কখনোই এই যে অপরাধ যে ঘটেছে ওই অপরাধটাকে ঢাকার জন্য চেষ্টা করে না, অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করে না। ঠিক আছে, কোনো মহিলা ধর্ষণের শিকার হলো, তাকে বদনাম করে দেওয়া, ওই মহিলাটাকে বদনাম করে দেওয়া, হ্যাঁ এরকমটা করে না। সাথে সাথে পুলিশকে তদন্তে লাগিয়ে দেয় যে অপরাধী তাকে যেন সাজে দেয়, এটাই বলে দেয়। কখনো অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে না বিজেপি শাসিত রাজ্য। আর পশ্চিমবঙ্গে কি হয়, মমতা ব্যানার্জি কি করে, মমতা ব্যানার্জি অপরাধীদের বাঁচানোর কাজ শুরু করে দেয় যখনই কোনো অপরাধ ঘটে। তো অপরাধীদের বাঁচানোর জন্য এই যে কোনো মেয়ে যদি ধর্ষণ হয়, সেই মেয়েটাকেই অপরাধী বলে দেয়, সেই মেয়েটাকেই দোষী বলে দেয় অপরাধীদের বাঁচানোর জন্য। পুলিশকে কাজ করতে বাধা দেয়, পুলিশকে দিয়ে তথ্য লোপাট করায়, এই খুনিদের আসামিদের ধরার জায়গায় আসামিদের বাঁচায় পুলিশ, তথ্য লোপাট করে দেয়।